আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, বেগুন, আলু, তারপর ফুলকপির ডাঁটা, লাউয়ের ছাল, কচি লাউয়ের ছাল, এগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে। আমি এই সবজিটা এই মাছ দিয়ে ভাজি করব। এর জন্য পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মশলার গুঁড়া আমি নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচে আমি পরিমাণ মতো তেল তেল এবং লবণ, হলুদ, মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো মশলাগুলো আমার ভালোভাবে মেখে নেওয়া শেষ। আমি এখানে আমি সবজিগুলো ঢেলে দেব, সবজিগুলো ভালোভাবে মেখে নেব মশলার সাথে। সবজিগুলো আমার ভালোভাবে মেখে নেওয়া শেষ, সাথে মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবজিগুলোর সাথে আস্তে আস্তে মশলার সঙ্গে সব কিছুর সঙ্গে অ্যাড করে নিয়ে সামান্য কিছু পানি দিয়ে আমি উঠিয়ে দেব। সামান্য পানি দিয়ে দিচ্ছি, রান্নার জন্য বসিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন আমি ধনে পাতা কুচি আর পেঁয়াজ পাতা কুচিগুলো ছড়িয়ে দেব। আবার ঢাকনা দিয়ে দেব। আচ্ছা, ফাইনাল লুক।